हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपास लाइफस्टाइल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन, आमराओ भालो आछि। तो आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। आमार चैनेले जारा नतून प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन, आर जारा सबस्क्राइब करेछेन तादेरके अनेक अनेक धन्यवाद आमाके सपोर्ट करार जन्य। तो आमी एखन आछि आमार शोशुर बाड़ीते। तो एखन होच्छे कार्तिक मास, आर ए कार्तिक मास होच्छे दामोदर मास, माने नियम सेवार मास। तो आमार शोशुर बाड़ीर पाशी होच्छे एकटा राधा गोविंदर मंदिर, एकदम घरेर पाशी। तो सेई मंदिरटा आजके आमी आपनादेर साथे शेयार करब। तो एखन जेहेतु दामोदर मास, ए दामोदर मासे एक मास किन्तु मंदिरे माटिर प्रदीप जालानो हय। आर एखाने जारा आछे एक एक दिन एक एक जन माने मंदिरे फल देय जार जेमन इच्छा। অনেকে লুচি দেয়, তারপরে ডাল রান্না করে দেয় বা রুটি দেয়। তো আমার শাশুড়ি মা আজকে মন্দিরে ফল দেবে, এই জন্য কয়েক রকমের ফল এনেছে। তো আজকে মন্দিরে যাব আমার শাশুড়ি মায়ের সাথে। আসলে এক একটা অঞ্চলে কিন্তু এক এক রকমের। আমাদের বাড়ির যে মন্দিরটা শ্রীগুরুর মন্দির, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন, তো আমাদের শ্রীগুরুর মন্দির সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো এখানে নিয়মকানুন কিন্তু সম্পূর্ণই আলাদা, তো আমি এর আগে কখনোই দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখতেছি। তো এই দামোদর মাসে তো আসলে এখানে গ্রামে আসা হয় না, এবারে আসছি তাই আসলে দেখব। তো এই মাটির প্রদীপগুলো আমরা বানিয়েছি আমি আর আমার শাশুড়ি মা। আর এখানে যে পাঁচটা মানে মাটির প্রদীপ রয়েছে, তো এগুলো আরতির জন্য আলাদা করে বানানো হয়েছে। তো এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, একদম আমাদের মানে ঘরের একদম পাশে, দুই মিনিটও লাগে না, এক মিনিট লাগে আসতে এরকম। তো খুবই ভালো লাগে রাধা গোবিন্দের মন্দিরটা, একদম কাছেই। তো এই দামোদর মাসের এক মাস কিন্তু এই যে প্রদীপগুলো সাজানো হয়েছে এটা দিয়ে আরতি করা হবে। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে, তারপরে মাটির প্রদীপ দিয়ে আরতি করা হবে। তো এই দামোদর মাসের এক মাস কিন্তু ভাগবত পাঠ হবে এখানে, তারপরে আরও অনেক নিয়মকানুন আছে। প্রথমে বিন্দেজির ওখানে কীর্তন করা হয়, তারপরে পুরো মন্দির কীর্তন করে আর ঘুরে। তো আমার শাশুড়ি মা আসছে পূজার এক সপ্তাহ আগে, তো তারও খুব ভালো লাগে এখানে এই নিয়ম সবার মাসে থাকতে। যেহেতু এই নিয়ম সবার মাসে কিন্তু মা দেড় মাস নিরামিষ খাবে, মাছ খায় না। তো যেহেতু এখানে ভাগবত পাঠ হয়, তো এখানকার যারা সবাই কিন্তু নিরামিষ খায় এই দামোদর মাসের। তো এখন এই মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করতেছি।
सबाई ए माटीर प्रदीप हाते नी ठाकुरेर सामने आरती करबे तारपर एक जायगा रेखे दिबे। तो आमी कखनो एर आगे देखिनी, तो एबारे आमी देखछी। आसले शोशुर बाड़ीते ए दामोदर मासे आसा हय ना, तो ताई आमार कखनो देखा हयनी। आमार काछे तो खूबी भालो लेगेछे। तो ये माटिर प्रदीपर नीचे एकटा करे काठाल पाता दिए दिए जाते हाते ताप ना लागे। तो एखन सबाई आमी आरती करते आमार साथे साथे आरो अनेके आरती करबे। ये मंदिरेर सामने अनेक छोटो बाच्चारा जारा आछे ताराओ किन्तु अनेके एरकम शख करे माटिर प्रदीप जालिए एरकम आरती करे। तो एखाने मंदिरे जारा थाकबे तारा सबाई किन्तु एई माटिर प्रदीप जालिए एखाने आरती करे। খুবই ভালো লাগে আসলে, ঠাকুর মন্দিরে আসলে কিন্তু মনটা খুব পবিত্র হয়ে যায় আর অনেক ভালো লাগে। তো আরতি করার পরে সবাই কিন্তু এই মাটির প্রদীপগুলো এক জায়গায় এভাবে রেখে দিয়েছে, তো আমিও রাখতেছি। তো এখন ভাগবত পাঠ হবে, ভাগবত পাঠের পরে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।